স্থান লাভ করে এবং তাকে যেন এই ইহ জগতে কোনোদিন আর ফিরে আসতে না হয়, সেজন্য তার আশীর্বাদ করতে দিন হয়ে যেতে পারে। তো আমরা সবাই একটু দাঁড়াবো, মাঝখানে দাঁড়াবো। সবসময় আমাদের শিক্ষাগুরু শিক্ষক, কিন্তু আমরা সবসময় তাকে একটু অন্যরকম চোখে দেখতাম, এবং সে আমাদেরকে সবসময় তার ছাত্র না সন্তান হিসেবে আমাদেরকে সবসময় দেখতো এবং ডাকতো দারুণ। হয়তো দেখা হলে সবসময় বলতো যেটা কেমন আছে, ভালো জীবন বলতে পারে। এভাবেই সে আমাদের সবসময় দিত, এবং লেখাপড়ার বিষয়টা যতদূর স্যারের কাছ থেকে জেনেছি বা পেয়েছি, সে তার সবটুকু প্রাণের সবটুকু আমাদেরকে উজাড় করে দিয়ে শিখানোর চেষ্টা করে। তো স্যারের এই স্মরণ সবাই আত্মার শান্তির কামনার্থে আমরা সবাই প্রার্থনা করব যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন স্যারের আত্মাটি স্থান পায়, এবং সে যেন সবসময় এই আমাদের শিক্ষাগুরু যে আছে স্যার তাকে তার কাছে রাখে, এবং আমাদের এই প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণ যেন অবশ্যই গ্রহণ করে। তারা সব এই বলে আমি আমার কথা শেষ করছি। কারণ স্যারের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ডাক এখনো যেন কর্ণপাত করে, এবং স্যারকে ভোলার মতো কোনো আমাদের কাছে কোনো অপশন নাই। তো এই প্রার্থনাসভার এই পর্যায়ে আমরা তার ইতিমধ্যে এবং সে কেমন ছিল তার সব কিছু সম্বন্ধে আমরা জানতে চাইব এবং কথা শুনব। তারই জ্যেষ্ঠ পুত্র এবং পরিশেষে একটা কথাই বলবো যে এখানে অনেক ভক্তবৃন্দ বাড়া আছে, কেউ সবার ভগবানের তাই সবাই আমরা যাতে প্রার্থনা করি যাতে আমাদের এই পরম পূজনীয় আমাদের শিক্ষাগুরু স্বর্গীয় মধুসূদন বৈদ্য মধুছার যাতে সেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে স্থান পায়, এবং তাকে যেন এই ইহকালে আর ফিরে আসতে না হয়, সে যেন তার পরম গতি লাভ করে। জয় জয় রাধা কৃষ্ণ প্রতি বন্দে, জয় জয় রাধা কৃষ্ণ প্রতি বন্দে। আজ আমার শিক্ষাগুরুর বিদেহী আত্মার শান্তির জন্য আপনারা যারা আমার গুরুর বাসভবনে উপস্থিত হয়েছেন সকলের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম রেখে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ এমন একটি দিনে এসে উপস্থিত হয়েছি, এমন একটি মুহূর্তে এসে উপস্থিত হয়েছি, আসলে খুব বেদনাদায়ক একটি দিন, বেদনাদায়ক একটি মুহূর্ত। এই বেদনাদায়ক মুহূর্তে কিছু কথা আসে, কিছু কথা স্পষ্ট লিখে চাই। আজকে যার আদর্শের জন্য, যার আশীর্বাদের জন্য এখানে কথা বলার শক্তি অর্জন করেছি, যার আদর্শ দর্শন শিক্ষা ধ্যান ধারণা আমাকে সুস্পষ্ট কথা বলতে সাহায্য করেছে, আজকে আমার শিক্ষাগুরুর অষ্টম দিন চলে, অষ্টম দিন আগে তিনি এই গুরুজগতের গৃহজগতের
সকল মা ত্যাগ করে পরজগতে গমন করেছেন, আজকে নবম দিন চলতেছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতে স্পষ্ট বলেছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। ভক্তের যদি কৃপা হয় অবশ্যই নামেও একটি রুম বরাদ্দ থাকে, এবং সেই ক্লাসের সামনে যাতে স্যারের নাম